আলার নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধেন জানব কুরার হাদিসাবি জানব কোরা হাদি সাম ইংসা অওয়া ইংসা অযহইংসা অম্বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কথা আমাদের মনের প্রশ্ন আছে যে হ্যাঁ তিনি জানতে চেয়েছেন যে তার সাত দিন ঋতুস্রাব আসে তাজা রক্ত যেটা তার কিন্তু দুই দিন আগে আপনার বাদামি কালারের আপনার স্রাব দেখা যায় এবং শেষ হইলে সাত দিন শেষ হইলে আবার বাদামি কালার দুই দিন দেখা যায় আমরা বলবো যদি তিনি মনে করে থাকেন যে এই বাদামি কালারের এই স্রাবটা তার মূল স্রাবের ভূমিকা স্বরূপ আসে এবং এটাও ঋতুস্রাবের মানে প্রারম্ভিক অবস্থা যদি এটা হয় এবং পরে মানে তার এই বাদামি কালারের স্রাবটাই তার সর্বশেষ অংশ সে যদি মনে করে এটা ঋতুস্রাবেরই রক্তের মতো মনে হয় তাহলে অবশ্যই এটাকে পুরোটাকে ঋতুস্রাব ধরতে হবে শুরুর দুই দিন এবং পরের দুই দিন কারণ হজরত দায় তাআলার কাছে যখন মহিলারা আসতেন হ্যাঁ তাদের যে তুলা তারা ব্যবহার করতো লজ স্থানে সেটা নিয়ে দেখাইতে আসতেন যে ঋতুস্রাব কি শেষ হয়েছে তারা কি সালাদ শুরু করতে পারবে হ্যাঁ তখন উনি বলতেন আজাল না হাত তাড়াই না কসলাই যে তোমরা এত হুলস্থুল করো না যত পর্যন্ত একবার জায়গাটা পরিষ্কার না হয়ে একবার সাদাশ্রাবের না হইবে হুম অনেকের আপনার মূল ঋতুস্রাবের পরে একটু স্রাব বাইর হয় যেটা আলামত পরিচ্ছন্নতার ততক্ষণ পর্যন্ত তোমরা হুলস্থুল করবে না করে করে শুরু না, আমরা বলতে পারি যদি আপনি মনে করেন প্রথম দুই দিনের স্রাবটা এটা মূল ঋতুস্রাবের ভূমিকা স্বরূপ এবং শেষের দুই দিনও মূল ঋতুস্রাবের সমাপ্তি এরকম মনে করলে পুরোটাকে স্রাব ধরতে পারেন কোনো সমস্যা নেই আর যদি একান্তই আপনার মনে হয় এটা স্রাব কোনোভাবেই হতে পারে না হ্যাঁ তাহলে সেটাকে আপনার ইস্তেহার ধরতে পারেন কিন্তু আমার মনে হয় যে যে যেভাবে আপনি বলতে চাচ্ছিলেন এই হিসাবে ঋতুস্রাবের প্রারম্ভিক এবং সমাপ্তি হিসেবে ধরে পুরোটা ঋতুস্রাব আপনার ধরা যেতে পারে আরেকটা বলছিলেন যে আপনি প্রশ্নের মধ্যে যে যদি বেশি স্রাব বের হয় তখন কি গোসল করতে হবে এটা কি নাপাক স্রাব অবশ্যই নাপাক রক্ত নাপাক এটা নিশ্চিত কিন্তু যদি ইস্তেহাজা হয় কারোর মানে আসল যেহেতু স্রাব না তখন তাকে অবশ্যই আপনার যখন তা স্রাব হয় এমত অবস্থায় রসুল আকরাম শাসনাম দুইটা পদ্ধতি বলেছেন একটা হচ্ছে দুই নামাজকে একত্রে গোসল করে দুই নামাজকে একত্রে পড়বে অথবা অজু করে প্রত্যেক নামাজকে ভিন্ন ভিন্ন করে পড়বে হ্যাঁ সুতরাং এটা নিশ্চিত যে স্রাব যেটা সেটা ইস্তেহাজ হোক অথবা মানে রোগের কারণে হোক অথবা সাধারণ ঋতুস্রাব হোক সবটাই না পাক রক্ত বলতেই সবটাই না পাক সুতরাং ওটা থেকে সতর্ক থাকবে কোনো কাপড়ে লাগলে সেটা ধুয়ে ফেলতে হবে শরীরে কোথাও লাগলে সেটা ধুয়ে ফেলতে হবে রক্ত তো না পাক আশা করি বুঝতে পেরেছেন যা কোনো